নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কে ম্যানিয়াতে তোমাদের স্বাগত বন্ধুরা রেলওয়ে গ্রুপ ডি এবং এন টি আসন্ন যে পরীক্ষা তার কথা মাথায় রেখে আমরা বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে যে সিরিজ শুরু করেছিলাম আজকে আমাদের ক্লাস থ্রি এখানে আমরা আরও পঞ্চাশটি বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো যেখানে তোমরা জানতে পারবে বিগত বছরের কেরম টাইপের প্রশ্ন এসেছিলো এবং তার রিলেটেবল কেরম টাইপের প্রশ্ন এইবার আসতে পারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা আইকনটি ক্লিক করো যে কোনো ধরনের সরকারি চাকরির আপডেট এবং ক্লাস করার জন্য তাহলে দেখো যে প্রশ্নটা এসেছিল যে যা জাপানের পার্লামেন্টের নাম কি দেখো বিভিন্ন দেশের যে পার্লামেন্টের থেকে কিন্তু প্রশ্ন দেয় এর জন্য একটা আলাদা জিকের পার্ট আমরা করিয়ে দেবো এখানে তোমরা জেনে রাখো যে জাপানের পার্লামেন্টের নাম কি তো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে কি উত্তর হবে অপশান বি অর্থাৎ ডায়েট তো এখান থেকে জাপান থেকে আরেকটা প্রশ্ন খুব দেয় যে জাপানের প্রাইম মিনিস্টার নাম কী যে প্রধানমন্ত্রীটি জাপানের প্রধানমন্ত্রী এখন বর্তমানে কি আছে ফুমিও কিসিদা এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে ফুমিও ফুমিও কিশিদা জাপানের প্রাইম মিনিস্টার আচ্ছা এইবার আমরা দেখবো কি বলছে প্রারম্ভিক চোলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে কে স্বীকৃত ছিল চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ তো উত্তরটা কি হবে উত্তর হবে অপশান সি অর্থাৎ কারিকালা কারিকালা কিন্তু প্রারম্ভিক যে চোল ছিল তাদের মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ হিসেবে তিনি পরিচিত ছিল এবং সঙ্গম লিটারেচার থেকে আমরা তার সম্পর্কে জানতে পারি পরবর্তী আমরা দেখবো কত দুশো তেপ্পান্ন নম্বর প্রশ্ন কী বলছে যে সিঙ্গাপুরের প্রাচীন নাম কি দেখো সিঙ্গাপুর আমরা দেখেছি যে রেলওয়ে এন বা গ্রুপ ডিতে এর আগে এবার আমরা একটা দেখেছিলাম যে যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যে প্রাচীন রাজধানীর নাম কি শ্রীলঙ্কার বর্তমান রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনপুরে করতে কিন্তু বর্তমান প্রাচীন নাম কি ঠিক আছে প্রাচীন নাম ছিল এই যে অপশান বি দেখতে পাচ্ছ অনুরাধাপুরা তো এখানে কিন্তু জানতে চেয়েছে সিঙ্গাপুরের প্রাচীন নাম কি সিঙ্গাপুরা অনুরাধাপুরা গোবিন্দপুরা না বোম্বো তো উত্তরটা কী হবে উত্তর হবে অপশান এ সিঙ্গাপুরা এবং এই সিঙ্গাপুরের যে কারেন্সি সেটা হচ্ছে সিঙ্গাপুর ডলার নেক্সট আমরা দেখব দুশো চুয়ান্ন নম্বর প্রশ্ন কী বলছে মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত ভাইগাই কৃষ্ণা গোদাবরী না কাবেরি উত্তর কী হবে উত্তর হবে অপশন এ মাদুরাই কিন্তু ভাইগাই নদীর তীরে অবস্থিত তো এই ভাইগাই নদী থেকে রিলেটেবেল আমরা কিছু জিনিস জেনে নিই ভাইগাই যে নদীটা এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে এটা উৎপত্তি হয়েছে ভারু সানুদু হিল থেকে কিনাম ভারু সানাদু হিল থেকে এটি উৎপন্ন হয়েছে এবং এটা গিয়ে পড়েছে কিন্তু পক প্রণালী পক প্রণালীতে গিয়ে পতিত হয়েছে এবং এই যে ভাইগাই দেখতে পাচ্ছ এই ভাইগাই নদীতে একটা বিখ্যাত জলপ্রপাত রয়েছে সেটার নাম হচ্ছে ভাট্টাপিড়াই ফলস নাম ভাট্টা পাড়াই ফলস তো এরকম আনকমন টাইপের ফলস কিন্তু বা জলপ্রপাত এগুলো কিন্তু দেয় তো এটা কিন্তু তোমরা জেনে রাখো ঠিক আছে নেক্সট আমরা দেখব যে দুশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন কী বলছে কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন তো স্টিভেন জোনস রজার বেকেন গ্যালিলিও গ্যালিরি না হেনরি বেকারেল উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন এবং তিনি কিন্তু তার জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন এবং তার সঙ্গে আরও দুজন পেয়েছিলেন পিয়ের এর কুড়ি এবং মাদামকুরি যেটা আমরা নোবেল আমরা যে একটা নোবেল নিয়ে আলাদা করে একটা টপিক করে দিয়েছে যেখানে নোবেল রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আসে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তো তোমরা দেখে নিতে পারো তাহলে কিন্তু নোবেল রিলেটেড রকম প্রশ্ন তোমাদের আটকাবে না ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের সব থেকে বেশি বনভূমি দেখা যায় কোন রাজ্যে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা বহু পরীক্ষা আছে শুধু রেলওয়ে না তো এখানে চারটে অপশন দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড না সিকিম উত্তর কী হবে উত্তর হবে মধ্যপ্রদেশে সব থেকে বেশি বনভূমি দেখা যায় এবং মধ্যপ্রদেশের পর কোন রাজ্যে দেখা যায় সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ এটা মনে রাখবে এবং তারপর হচ্ছে ছত্তিশগড় কি রাজ্য ছত্তিশগড় আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে পার্সেন্টেজে বা শতকরা হিসেবে সব থেকে বেশি বনভূমি দেখা যায় কোথায় সেটা কিন্তু মিজোরামে দেখা যায় এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে পরীক্ষা এসেছিল ঠিক আছে মিজোরামে শতকরা হিসেবে এবং মিজোরামের পরেই রয়েছে সেই অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ দুদিক থেকে দ্বিতীয়তে এবং তারপর রয়েছে মেঘালয় ঠিক আছে এগুলো কিন্তু মনে রেখো নেক্সট আমরা দেখব দুশো সাতান্ন নম্বর প্রশ্ন কী বলছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোথায় রয়েছে গির সুন্দরবন গাড়োয়াল লাতাল সারি তো এটা আমরা প্রত্যেকেই জানি সব থেকে বেশি বৃহত্তম কোথায় রয়েছে সেটা হচ্ছে সুন্দরবনে ঠিক আছে এবং এই সুন্দরবন কিন্তু ম্যাক্সিমামটা বাংলাদেশে রয়েছে এবং যেই পার্সেন্টেজটা আমাদের ভারতে রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলা দুটো মিলিয়ে কিন্তু সুন্দরবনটা অবস্থিত ঠিক আছে এবং এই যে সুন্দরবনে কিন্তু ম্যানগ্রোভ সব থেকে বেশি ম্যানগ্রোভ দেখা যায় তো ভারতবর্ষে কিন্তু শুধুমাত্র অনেকেই কিন্তু ধারণা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ম্যানগ্রোভ রয়েছে এটা কিন্তু নয় ভারতবর্ষের অনেক জায়গায় ম্যানগ্রোভ পাওয়া যায় সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যেটা বললাম সুন্দরবনে এবং তারপর যদি বলে যে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে পরে ভারতবর্ষের দ্বিতীয় ম্যানগ্রোভ অন্য কোথায় দেখা যায় সেটা কোথায় হবে সেটা হবে গুজরাটে ঠিক আছে এবং তারপর হচ্ছে মহারাষ্ট্রে এবং তারপর ওড়িশা তো বুঝতে পারছো সিকোয়েন্সটা আচ্ছা নেক্সট আমরা দেখব দুশো নম্বর প্রশ্ন যে এইমস হাসপাতাল মহারাষ্ট্রের কোথায় আছে নাগপুর কানপুর পুনে না মুম্বাই তো উত্তর কী হবে উত্তর হবে নাগপুরে তো এখান থেকে জেনে রাখো যদি বলে যে পশ্চিমবঙ্গে রিসেন্টলি একটি এইমস হাসপাতাল হয়েছে সেটা কোথায় হয়েছে সেটা কিন্তু কোথায় হয়েছে সেটা হচ্ছে কল্যাণীতে হয়েছে কল্যাণী ঠিক আছে কল্যাণীতে কিন্তু সেটা এবং কল্যাণী কোন ডিস্ট্রিক্টে রয়েছে এটা কমেন্ট সেকশানে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো কল্যাণী পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে নেক্সট দুশো আঠারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম সুপার কম্পিউটার কী নামে পরিচিত চারটে অপশন দেখতে পাচ্ছ পরম তিন হাজার পরম পাঁচ হাজার পরম সাত হাজার না পরম আট হাজার উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি পরম আট হাজার ভারতের প্রথম সুপার কম্পিউটার নেক্সট দুশো ষাট নম্বর প্রশ্নটা যেটা এসেছিলো দেখো মানবদেহে কত পরিমাণ লবণ থাকে শরীরের ওজনের জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট ফাইভ না জিরো পয়েন্ট ফোর উত্তর কী হবে উত্তর হবে শরীরের ওজনের জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু লবণ থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলো কিন্তু বারবার রিপিট কিন্তু হবেই ঠিক আছে তো তো তোমরা এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পাবে নেক্সট দেখতে পাচ্ছ কোন মন্দির সম্পূর্ণরূপে গ্রানাইট দ্বারা নির্মিত বড়বদুর মন্দির আঙ্কলেশ্বর বৃহদেশ্বর না জগন্নাথ মন্দির উত্তর কী হবে উত্তর হবে বৃহদেশ্বর মন্দির এটা কিন্তু সম্পূর্ণ যে গ্রানাইট দিয়ে কিন্তু এটি তৈরি এবং এখান থেকে যে প্রশ্নটা আরেকটা আসে যে এই বৃহদেশ্বর মন্দিরটা এটা কোন রাজ্যে রয়েছে এটা রয়েছে তামিলনাড়ুতে রয়েছে ঠিক আছে তো দেখো ভারতবর্ষে কোন মন্দির কোথায় রয়েছে এগুলো কিন্তু পরীক্ষায় আসে তো এর জন্য কিন্তু আমরা বিভিন্ন যে টেম্পেলগুলো পরীক্ষা আসে তার একটা আলাদা করে টপিক ওয়াইজ ভিডিও যেটা রেলওয়ে গ্রুপ এবং ইন্ডিভিজি জন্য বানিয়ে দিয়েছি তার লিঙ্ক তোমরা আমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যদি ভিডিওটা দেখে নাও সেখান থেকে কিন্তু রকম প্রশ্ন তোমাদের আটকাবে না ঠিক আছে আচ্ছা নেক্সট দেখব দুশো বাষট্টি নম্বর প্রশ্ন কী বলছে যে আরবিআই তেইশতম গভর্নর কে ছিলেন রঘুরাম রাজন সীতারাম রমন আই আর সীতারামন ইয়েচুরি না জাতিপ্রিয় মল্লিক উত্তর কী হবে উত্তর হবে অপশন এ রঘুরাম রাজন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কততম সেটা কিন্তু উল্লেখ করে দিচ্ছে তো এখন বর্তমানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন পঁচিশতম আরবিআই গভর্নর তার নাম কী তার নাম হচ্ছে শক্তিকান্ত দাস ঠিক আছে তো এটা তোমরা আশা করি সকলে জানো তো কততম এটা কিন্তু জেনে রেখো নেক্সট আমরা দুশো তেষট্টি জানবো আইসিসির এক নম্বর টেস্ট খেল খেলোয়াড়কে এই প্রশ্নটা এসেছিল অ্যাডাম স্মিথ স্টিভ স্মিথ মাইকেল স্মিথ না অ্যালফেড মার্শাল উত্তর হবে অপশন বি স্টিভ স্মিথ স্টিভ স্মিথ কিন্তু যে আইসিসির এক নম্বর প্লেয়ার তো এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে এগুলো তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তার আগের মুহূর্তটা এটা কে আছে সেটা কিন্তু জেনে যাবে ঠিক আছে অবশ্যই আচ্ছা নেক্সট আমরা দেখবো ভারতের সবচেয়ে বেশি বেশি দিন দায়িত্ব পালনকারী মুখ্যমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় পবন কুমার চামলিং নবীন পট্টনায়ক না জগমোহন রেড্ডি উত্তর কী হবে উত্তর হবে পবন কুমার চামলিং পবন কুমার চামলিং কিন্তু ইনি সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রী ছিলেন কোথাকার ইনি ছিলেন সিকিমের ঠিক আছে সিকিমের সব থেকে বেশি দিন মুখ্যমন্ত্রী ছিলেন প্রায় কিন্তু ইনি চব্বিশ বছর প্রায় চব্বিশ বছর কিন্তু ইনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং তারপর সে দ্বিতীয় স্থানে রয়েছেন জ্যোতি বসু পশ্চিমবঙ্গে জ্যোতি বসু তিনি তেইশ বছর সামথিং কিন্তু ছিলেন যে মুখ্যমন্ত্রীর পদে ঠিক আছে এবং যদি এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে যে এখন অর্থাৎ বর্তমানে যারা যারা মুখ্যমন্ত্রী রয়েছে তাদের মধ্যে সবথেকে বেশি দিন কে রয়েছেন সেটা হচ্ছে নবীন পট্টনায়ক ইনি কিন্তু উড়িষ্যার মুখ্যমন্ত্রী ইনি দু হাজার সাল থেকে লাগাতার কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছেন অর্থাৎ একুশ বছর প্লাস কিন্তু তিনি এটা করছেন বাইশ চলে আসলো তো বাইশ বছর হয়ে গেল কিন্তু ঠিক আছে আচ্ছা নেক্সট দুশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন যে ড্যাম ক্যাথেড্রাল কোথায় অবস্থিত এইগুলো কিন্তু তোমাদের একদম জেনে রাখা দরকার একদম ডাইরেকশন মনে রাখতে হবে স্পেন ফ্রান্স প্যারিস না উত্তর কী হবে উত্তর হবে প্যারিসে ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে ফাউন্টেন পেনের আবিষ্কারকে চারটে অপশান আমরা দেখতে পাচ্ছ তো উত্তর দেখো আবিষ্কার বিভিন্ন জিনিসপত্র টেলিভিশনের আবিষ্কারকে ল্যাম্পকে আবিষ্কার করে ঠিক আছে এরকম টাইপের যে আবিষ্কারগুলো কিন্তু দেয় পরীক্ষা এর জন্য আলাদা করে একটা টপিক ওয়াইজ ভিডিও আমরা করে দেবো যেগুলো বেশি করে পরীক্ষা আছে সেগুলো নিয়ে তো এর উত্তরটা হিসাবে যাবে পেটটা আছে পোয়েনারু ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে এম এম ইউ এর পুরো কথা কী তো এর পুরো কথাটা দেখতে পাচ্ছ অপশান এ মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এম তো বিভিন্ন কিন্তু পুরো কথাগুলো পরীক্ষা আসে যে ফুল ফর্মগুলো বিশেষ করে কম্পিউটার রিলেটেবল তো কম্পিউটার রিলেটেবলের যে ফুল ফর্মগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা টপিক ওয়াইজ ভিডিও করে দেবো সেটা তোমরা দেখে নিলে কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট দুশো আটষট্টি নম্বর প্রশ্নটা আমরা দেখবো কি বলছে রিভলভারের উদ্ভাবক কে দেখো যেটা বলছিলাম যে বিভিন্ন জিনিস আবিষ্কার কিন্তু দেয় তো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তর কীভাবে উত্তর হবে অপশন বি স্যামুয়েল কোল্ট রিভলভার কিন্তু আবিষ্কার করেন আচ্ছা নেক্সট দুশো উনসত্তর নম্বর প্রশ্ন তিব্বত থেকে প্রভাবিত নদীটি কোনটি তো বিভিন্ন জায়গার যে সোর্স থেকে কিন্তু নদীগুলো দিয়ে দেয় তো এখানে তোমরা চারটে অপশান দেখতে পাচ্ছ গঙ্গা নর্মদা যমুনা তো উত্তর কী হবে তিব্বত থেকে উত্তর হবে সুতলেজ ঠিক আছে তো এই সুতলেজ নদী তিব্বত থেকে উৎপন্ন হয়েছে তো এটা কিন্তু তোমাদের জেনে রাখা দরকার ঠিক আছে তো এবং এখানে তোমরা আর জিনিস তোমাদের যেটা বেশি করে জানা দরকার যে এই যে নদীগুলো রয়েছে নর্মদা নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে এটা কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার তো নর্মদা নদী উৎপত্তি হয়েছে থেকে অমরকণ্টক পাহাড় থেকে এবং যেটি কোথায় রয়েছে যেটি রয়েছে ঠিক আছে আর সুত্লে বলল তিব্বত থেকে যমুনা নদী যমুনেত্রী হিমবাহ থেকে আর গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ থেকে ঠিক আছে নেক্সট দুশো সত্তর নম্বর প্রশ্ন আমরা দেখব যে পারমাণবিক সংখ্যা কিসের সমান তো এখানে চারটে অপশন প্রোটন ইলেকট্রন অনু না অনুঘটকের সমান তো উত্তরটা আমরা প্রত্যেকে জানি যে প্রোটন সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা অর্থাৎ অপশন এ তো দুশো একাত্তর নম্বর প্রশ্ন আমরা দেখব কী বলছে সীমান্ত গান্ধী কাকে বলা হয় চারটে অপশন তো আমরা পড়তে পারছো মহাত্মা গান্ধী রাজীব গান্ধী আব্দুল গপ্পর খান না মৌলানা আবুল কালাম আজাদ তো উত্তর কি হবে উত্তর হবে সীমান্ত গান্ধী কাকে বলা হতো এটা হচ্ছে আব্দুল গপ্পর খান আব্দুল গপ্পর খান কিন্তু গান্ধীজিকে গুরু বলে কিন্তু তিনি মানতেন আচ্ছা নেক্সট এবং তিনি লাল কর্তা বাহিনী তৈরি করেছিলেন এটা পরীক্ষা প্রশ্ন আসে তো চার পরের প্রশ্ন দুশো বাহাত্তর নম্বর কী বলছে যে এসআই ক্ষেত্রে বলের একক কী এসআইতে বলের একক কি ভোল্ট ক্যারেট নিউটন না কিমি পার সেকেন্ড উত্তর কী হবে উত্তর হবে অপশান সি নিউটন তো দেখো বিভিন্ন যে এককগুলো এসআই ইউনিটগুলো কিন্তু পরীক্ষা আসে তার জন্য কিন্তু আমরা অলরেডি এস আই বিভিন্ন যে এসআই ইউনিটগুলো পরীক্ষা আসে তার একটা ভিডিও করে ফেলেছি এবং সেখানে তোমরা যেই সব পোস্টগুলো আসে সেগুলো তোমরা জেনে যাবে যারা দেখো ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে অবশ্যই তোমরা দেখে নাও আমরা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি এবং এন টিপিসি যে রিলেটেবল যে ট্রেন্ডগুলো ফলো করে সেগুলো নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও টপিক ওয়াইজ করেই ফেলেছি তার প্লে লিস্ট বানানো রয়েছে আলাদা করে তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে যাও আচ্ছা নেক্সট দুশো তিয়াত্তর নম্বর প্রশ্ন এমআরপি কাকে বলে চারটে অপশান তো আমরা দেখতে পাচ্ছি উত্তর কী হবে সর্বোচ্চ খুচরো মূল্য এমআরপি হচ্ছে সর্বোচ্চ খুচরো মূল্য তো এটা তোমরা জানো তো এইটা কিন্তু বিভিন্ন যে বললাম যে এটা ইকোনমি থেকে এসেছিল এর প্রশ্নটা পরবর্তী আমরা দেখব দুশো চুয়াত্তর নম্বর ফেতিয়ে দ্বীপটি কোথায় অবস্থিত তো এখানে তুরস্ক চীন রাশিয়া তো একটা অপশান মিস হয়ে গেছে যাই হোক তো উত্তরটা হবে তুরস্কে অবস্থিত এই ফেতিয়া দ্বীপ হচ্ছে তুরস্কে অবস্থিত দেখো রেলওয়ে এন বা গ্রুপ ডিতে এরকম টাইপের দু একটা প্রশ্ন থাকবে ঠিক আছে যেগুলো একটু ওয়ার্ল্ড রিলেটেড তো একটু আনকমন টাইপের এগুলো তোমাদের এক্সট্রা নলেজ দরকার তো এরকম একটা দুটো প্রশ্ন তোমাদেরকে ছাড়তে হবে কিছু করার নেই যাই হোক এরকম টাইপের প্রশ্ন কিন্তু রিপিট হবে তো এটা যদি একবার তুমি জেনে গেলে যে তুরস্কে রয়েছে ফেতিয়া দ্বীপ তো এটা কিন্তু পরীক্ষা আসলে তুমি পারবে ঠিক আছে যারা দেখেনি তারা কিন্তু এইগুলো করতে পারবে না যাদের কাছে অজানা নেক্সট আমরা দেখব দুশো পঁচাত্তর তাপের অধ্যয়নকে কী নামে পরিচিত চারটে অপশান উত্তর হবে তাপ গতিবিদ্যা তাপের অধ্যয়নকে বলা তাপ গতিবিদ্যা নেক্সট দুশো পঁচাত্তর নম্বর দুশো ছিয়াত্তর হবে এবার যে ফ্লোভসের বৈশ্বিক তালিকা অনুযায়ী সবচেয়ে ধনী ব্যক্তি কে চারটে অপশান তখনকার এটা ছিল কিন্তু এটা বলছি যেহেতু বিগত বছরের প্রশ্ন এগুলো তো তখন উত্তর হবে কি কার্লস স্লিম কাল স্লিম কিন্তু তখন কিন্তু সবথেকে বেশি ছিল তো ফ্রোভসের অনুযায়ী তো ফ্রোভসের অনুযায়ী কিন্তু এগুলো চেঞ্জ হতে থাকে এটা বলছি যে পরীক্ষার আগে তোমরা কিন্তু এটা একবার দেখে যাবে তো এখন কিন্তু বর্তমানে এলান কে নাম আমরা জানতে পারি তো এলান মাস্ক তারপর যে বেজস এরা কিন্তু রয়েছেন ঠিক আছে তো এলান মাস্ক এখন ধনী ব্যক্তি হিসেবে রয়েছে কিন্তু এটা কিন্তু চেঞ্জ কিন্তু হবে পরীক্ষার আগে অবশ্যই তোমরা দেখে যেও নেক্সট ফাউন্টেন পেন কে আবিষ্কার করে তো দেখতে পাচ্ছ যে দেখো এটা কিন্তু রিপিট হয়েছে তো আমি বলেছি না তখনকার হাফেই রিপিট হয়েছে তাহলে আগের বারের প্রশ্ন তো এইবার রিপিট হবেই তো পেটটা আছে পৈনারু তো এটা কিন্তু রিপিট হয়েছে এরকম কিন্তু রিপিট কিন্তু হয় এর জন্য বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই দেখে যাওয়া দরকার নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের প্রথম শাসক কে ছিলেন চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ হর্ষবর্ধন হশঙ্ক হরিয়র বুক্কা না টিপু সুলতান উত্তর কী হবে উত্তর হবে হরিয়াহর এবং বুক্কা হচ্ছে বিজয়নগর যে সাম্রাজ্য এটি দক্ষিণে গড়ে উঠেছিল বিশেষ করে বিশেষ করে কর্ণাটকের হাম্পি বিজয়নগর যে তুঙ্গভদ্রার তীরে তো এইটা কিন্তু প্রথম শাসক ছিল হরিয়ার এবং বুক্কা পরবর্তী আমরা দেখব দুশো উনআশি যে বনে পুনরায় বন পুনরায় রোপণকে কী বলা হয় তো বন যদি পুনরায় রোপণকে কি বলা হয় বনসৃজন পুনঃবনসৃজন বৃক্ষরোপণ না বনজ সম্পদ তো উত্তর হবে পুনঃ বনসৃজন বন পুনরায় রোপণকে পুনঃ কোনো সিজন বলা হয় তোমরা এটা বুঝতেই পারছো তো খুবই সহজ একটা প্রশ্ন দিয়েছিল তো দুশো আশি নম্বর যে প্রশ্নটা আমরা দেখে নেবো পরিবেশ অধ্যয়নকে কী বলা হয় তো এটা চারটে অপশন ইকোলজি হাইড্রোলজি ক্লাইমেটোলজি না বায়োলজি উত্তর কী হবে উত্তর হবে ইকোলজি তো এখান থেকে একটা প্রশ্ন দেয় যে ইকোলজি যে এই যে ইকোলজি টার্মটা এটা প্রথম কে দিয়েছিল এটা আমরা অনেকবার আমাদের মক টেস্টে বলেছি তোমাদের জন্য এটা মক যে এটা হোমওয়ার্ক আমরা তোমরা অবশ্যই এটা ভিডিও দেখতে দেখতেই কমেন্ট করো যে ইকোলজি টার্মটা কে প্রথম ইউজ করে এটা পরীক্ষা কিন্তু আসে আমরা অনেকবার মক টেস্টে বলেছি যারা দেখে দেখেছো অবশ্যই তোমরা কমেন্টটা ফলো করো যারা জানো না কমেন্টটা ফলো করো জেনে যাবে নেক্সট দুশো একাশি নম্বর পল্লব রাজবংশের কোন রাজা যিনি গল্প লিখতেন খুবই একটা দারুণ প্রশ্ন ভেতর থেকে হর্ষবর্ধন পদাবিত্তন বর্ধন নরসিংহ বর্মন হরিহর বর্মন উত্তর কী হবে নরসিংহ বর্মন যিনি কিন্তু গল্প লিখতেন আচ্ছা নেক্সট দুশো বিরাশি নম্বর প্রশ্ন আমরা দেখে নেবো যে খ্রিস্টের সবথেকে উঁচু মূর্তি কোথায় অবস্থিত এটা তখন ছিল তো উত্তরটা এটা কি হবে এর উত্তরটা হয়ে যাবে অপশান এ রিওডি জেনারেতে কিন্তু এটা অবস্থিত ছিল ঠিক আছে আচ্ছা অবস্থিত আচ্ছা নেক্সট আমরা দেখব দুশো তিরাশি নম্বর পি এ সাংমা তিনি কোন সালে লোকসভার স্পিকার দায়িত্ব পালন করে তো এইগুলো কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এরকম টাইপের একটু টাইপের প্রশ্ন কিন্তু এখানে দিয়ে দেয় যে বিভিন্ন যে লোকসভার যে স্পিকার রয়েছে প্রধানমন্ত্রী রয়েছে কোনো একজন ফেমাস ব্যক্তি যে তিনি কোন থেকে কোন সাল পর্যন্ত রয়েছে এগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে তো এখানে পি এ সাংবা তিনি লোকসভার স্পিকার ছিলেন তিনি কিন্তু উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত লোকসভার স্পিকার পদে কিন্তু তিনি ছিলেন ঠিক আছে এবং বর্তমানে লোকসভার স্পিকার কে রয়েছেন ওম বিড়লা কী নাম ওম বিড়লা পরবর্তী দুশো চুরাশি নম্বর এমআরপি মানে কি দেখো এটা কিন্তু আবার রিপিট প্রশ্ন তো বুঝতে পারছো রিপিট কিন্তু হচ্ছে সর্বোচ্চ মূল্য তো এটা কিন্তু তোমরা অবশ্যই জেনে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব দুশো পঁচাশি আইসিসির সভাপতি কে তখনকার যে ছিল এটা তখনকার প্রশ্ন যেহেতু তো তখন ছিল জাহির আব্বাস তো বর্তমানে আইসিসির সভাপতি কে এটা কিন্তু তোমাদের জেনে যাওয়া দরকার সেটা হচ্ছে গ্রেক গ্রেক বার্ক লে বার্ক লে গ্রেগ বার্কলে ইনি নিউজিল্যান্ডের একজন অধিবাসী তো ইনি কিন্তু এখন বর্তমানে আইসিসির সভাপতি রয়েছেন এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখো বা যে খাতাটা করতে বলেছি খাতার মধ্যে লিখে রাখতে পারো নেক্সট কি বলছে টেন পিন বোলিং এর সর্বোচ্চ স্কোর কত তো এটা এরম টাইপের প্রশ্ন একটু দু একটা প্রশ্ন যেটা বলেছি থাকে তো এটা উত্তর হবে তিনশোটি তো টেন পিন টেন যে পিন বোলিং এই খেলাটা অনেকেই কিন্তু জানো কিন্তু নামটা হয়তো জানো না দেখবে বিভিন্ন যে বড়ো বড়ো শপিং মলগুলোতে কিন্তু দেখা যায় যে গেমিং যে পার্টটা থাকে সেখানে দেখবে অনেক দূরে এরকম করে অনেকগুলো ইয়ে থাকে বোতল টাইপের থাকে ঠিক আছে আর দূর থেকে এরকমভাবে দূর থেকে এরকম রো থাকে দূর থেকে তোমাকে একটা বল ছুটতে হয় বল ছুঁড়ে কে কতগুলো ফেলতে পারে বুঝতে পারছো অনেকগুলো বল থাকে যে কত চারটে কি পাঁচটা থাকে তো কতগুলো কে কতগুলো ফেলতে পারছে সেগুলো কিন্তু টেন প্রিন বোলিং যে খেলাটা এবং তার সর্বোচ্চ স্কোর হচ্ছে তিনশো এটা পরীক্ষা প্রশ্ন এসেছিলো আচ্ছা নেক্সট দুশো সাতাশি মাউসকে আবিষ্কার করেন তো খুবই গুরুত্বপূর্ণ যেটা বলেছি আবিষ্কারও যেটা আমরা করিয়ে দেবো তো উত্তরটা হচ্ছে ডগলাস এঙ্গেলবার্ট ইনি কিন্তু মাউস আবিষ্কার করেছিলেন নেক্সট আমরা দেখব দুশো অষ্টাশি নম্বর ভারতীয় প্রতিরক্ষা পরিষেবার সুপ্রিম কমান্ডারকে চারটে অপশন এটা আমরা প্রত্যেকে জানি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু ভারতীয় প্রতিরক্ষার সুপ্রিম কমান্ডার এবং বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে রামনাথ কোবিন্দ নেক্সট আমরা দেখব দুশো উননব্বই বিশ্বের দীর্ঘতম সেতু কোন দেশে অবস্থিত তো বিশ্বের দীর্ঘতম সেতু কোন দেশে অবস্থিত তো উত্তরটা হয়ে যাবে কি চীন চীনে কিন্তু বিশ্বের দীর্ঘতম সেতু রয়েছে পরবর্তী আমরা দেখব যে কী বলছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংবিধানের কোন উচ্ছেদে রয়েছে তো সংবিধান থেকে বিভিন্ন আর্টিকেল যেগুলো বিশেষ করে কিন্তু তোমরা জানো বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আর্টিকেলটাকে বেশি করে তুলে ধরে এগুলোর ভিডিও কিন্তু অলরেডি আমাদের করা আছে তো তোমরা দেখে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তো এখানে উত্তরটা হয়ে যাবে অপশান সি একুশ নম্বর ধারায় জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কিন্তু দেওয়া হয়েছে তো এগুলো কিন্তু বোঝার জন্য তোমাদের ওই ভিডিওগুলো দেখতে হবে কারণ এখানে কিন্তু বোঝানো সম্ভব না কারণ ভিডিওটা একটা লেন্দি হয়ে যাবে নেক্সট দেখতে পাচ্ছ নির্বাচন কমিশনের বর্তমান প্রধান কে এটা তখনকার দিনে কিন্তু ছিল নির্বাচন কমিশনের বর্তমান প্রধান ঠিক আছে তো তখন ছিল নাসিম জাহেদি তো এখন বর্তমানে কি এটাও তোমরা অবশ্যই জেনে রাখো যেহেতু আমরা বলেছি আমরা এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই কারেন্ট আপডেট দিয়ে দিয়ে করাচ্ছি তো এখন বর্তমানে যে যিনি চিফ ইলেকশন কমিশনার আছেন তার নাম হচ্ছে সুশীল সুশীল চন্দ্র ঠিক আছে পরবর্তী আমরা দেখব দুশো নম্বর ভারতের স্বাধীনতার সময় বৃহত্তম রাজকীয় রাজ্য কোনটি ছিল বা দেশীয় রাজ্য যেটাকে বলতো কোনটি ছিল বাংলাদেশ পাঞ্জাব জম্মু কাশ্মীর হায়দ্রাবাদ উত্তর কী হবে উত্তর হবে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ কিন্তু তখন বৃহত্তম যে দেশীয় রাজ্য ছিল নেক্সট দুশো তিরানব্বই নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কে রেলওয়ের বাজেট দু উপস্থাপন করেছিলেন তো দু হাজার ষোলো রেলওয়ে বাজেট করেছিলেন প্রভু কারণ সুরেশ প্রভু তখনকার রেলওয়ে মন্ত্রী ছিলেন রেলমন্ত্রী তো এখন বর্তমানে ভারতের রেলমন্ত্রীকে অশ্বিনী বৈষ্ণব এটা তোমরা প্রত্যেকে যেন রেলের পরীক্ষা দিতে যাচ্ছ এগুলো তো জেনে নেওয়াই দরকার আচ্ছা নেক্সট দুশো চুরানব্বই নম্বর প্রশ্ন কোন ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করে চারটি অপশান দেখতে পাচ্ছি উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এটা আমরা ছোটবেলা থেকে কিন্তু জেনে আসছি ল্যাক্টোব্যাসেলিয়াস যে ব্যাকটেরিয়া এটা দুধকে দইয়ে পরিণত করে নেক্সট দুশো পঁচানব্বই নম্বর প্রশ্ন ইউএসটি এর পূর্ণ রূপ কী তো চারটে অপশান দেখতে পাচ্ছি উত্তর হবে অতি উচ্চ তাপমাত্রা ঠিক আছে ইউএসটি এটা কিন্তু ইংলিশটা জেনে রাখো আলট্রা হাই টেম্পারেচার ইউ ফর ইউ ফর হচ্ছে আলট্রা এইচ ফর হচ্ছে হাই এবং টি ফর হচ্ছে টেম্পারেচার তার মানে অতি উচ্চ তাপমাত্রা ঠিক আছে নেক্সট আমরা দেখে নেবো যে গুপ্ত যুগে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন তো চারটে অপশান দেখতে পাচ্ছো উত্তর কী হবে ফাহিয়েন ফাহিয়েন কিন্তু গুপ্ত যুগে ভারতে এসেছিল তো যে ভিডিওটা দেখতে দেখতে তোমরা কমেন্ট করো ফাইনের বিখ্যাত যে বইয়ের নাম কী বিখ্যাত বইয়ের নাম কী উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো নেক্সট দেখব দুশো সাতানব্বই সাইনা নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট দাবা ফুটবল না ব্যাডমিন্টন উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি ব্যাডমিন্টন দেখো বিভিন্ন যে খেলোয়াড় রয়েছে তারা কোন খেলার সঙ্গে যুক্ত এগুলো কিন্তু পরীক্ষা আসছে এবং বিশেষ করে যেহেতু অলিম্পিক এবার হয়ে গেল তো অলিম্পিকে বিভিন্ন প্লেয়ার দিয়ে দেবে যে এরা কোন খেলার সঙ্গে যুক্ত তো এইটা নিয়ে আমরা আলাদা একটা টপিক করে দেবো যে বিখ্যাত প্লেয়ারগুলো কে কোন খেলায় যুক্ত আছে তোমরা সেই ভিডিওটা দেখে নিও এবং না জানলে অবশ্যই যে খাতাটা করতে বলেছি খাতার মধ্যে লিখে নিও ঠিক আছে নেক্সট আমরা দেখবো যে দুশো আটানব্বই নম্বর প্রশ্ন রানী লক্ষ্মী বাই কোন স্থানে মারা গিয়েছিলো অপশন দেখতে পাচ্ছ উত্তর কী হবে উত্তর হবে গোয়ালিয়র তো গোয়ালিয়রটা কোথায় অবস্থিত গোয়ালিয়রটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত এটাও কিন্তু তোমরা জেনে রাখো ঠিক আছে নেক্সট দুশো নিরানব্বই নম্বর প্রশ্ন কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় মনিটর সিপিইউ এ এল ইউ লগারি দাম উত্তর কি হবে উত্তর হবে সিপিইউ তো সিপি ফুল ফর্ম কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও সিপিওর ফুল ফর্ম এগুলো কিন্তু জানা দরকার আমরা এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বলেছি তোমাদের প্রোভাইড করবো অবশ্যই করবো ঠিক আছে তোমরা খালি ভিডিওগুলো দেখতে থাকো নেক্সট হচ্ছে মোহাম্মদ বিন্দুকলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী বদলি করেছিলেন দৌলতাবাদ হায়দ্রাবাদ রাঁচি না গোয়ালিয়ার উত্তর কী হবে উত্তর হবে দৌলতাবাদ তার বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য কিন্তু তাকে বাংলা রাজা বলা হতো তো আরও পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম আরও পঞ্চাশটি প্রশ্ন আমরা আগামীকাল আলোচনা করবো এরকম করে কিন্তু আমরা পুরো যেটা বলেছি হাজার যে প্রশ্নের সিরিজ কিন্তু তোমাদেরকে কমপ্লিট করে দেবো এবং যদি তোমরা হাজার প্রশ্ন এবং তার সঙ্গে আমরা যে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি কম করে প্রায় আরও হাজার ইনফরমেশন তোমরা জেনে যাচ্ছ তো দু হাজার প্রশ্নের কিন্তু একটা ব্রাঞ্চ তোমাদের তৈরি হয়ে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে কারণ এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু আসবে পরীক্ষা রিপিট কিন্তু হবেই এবং তোমরা সেখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবে পরীক্ষা দিতে গিয়ে খালি একবার করে মনে করবে যে কীরকম টাইপের প্রশ্ন কমন পারছো যাই হোক ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো না এবং তোমরা এই ভিডিওগুলো অনেকে মিস করে যাও তার জন্য বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে যাও টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে জিকে মানে সার্চ করো আমাদের লোগো দেওয়া যে চ্যানেলটা পেয়ে যাবে তোমরা সেখানে জয়েন হয়ে যাও সেখানে আমরা ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিই তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকন ক্লিক করো অলটা প্রেস করে রাখো তাহলে কিন্তু নোটিফিকেশান পৌঁছাবে ধন্যবাদ